বলে দানবন্ডি কোথায় হেরে দেয়া লাগবে বিজিট 1000 টাকা 2000 টাকা হতে পারি নাই এই লকডাউন পড়ে গেল বাসারে দেখাইতেও পারি নাই খিচুনি ডেলি ওঠে খিচুনি ওঠে হাত পা ধরে ধরে রাখা লাগে তারপর ওষুধে কেবল কিনে আনলাম 300 টাকা ওষুধ একবার ধার করে কিনে এনে মনে করেন থুয়ে ওষুধটা খাওয়ালাম দুই বেলা খিচুনি ওষুধ খাওয়ার লাগে সম্মানিত দর্শক শ্রোত আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমি রিয়াজউদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল অ্যামাজিং টিউবের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আসছি রাজধানীর একটি বস্তিতে আমরা আজ কথা বলবো একজন মায়ের সাথে আর তার সাথে আপনার বাচ্চার কি প্রতিবন্ধী নাকি প্রতিবন্ধী ব্রেনের সমস্যা আচ্ছা এই যে প্রতিবন্ধী একটি বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা একটু দেখেন এই যে এই মায়ের আচ্ছা কি হয়েছে একটু জোরে কথা বলবেন কি হয়েছে ওর আমার স্বামীটা মারা গেছে আজকে 12 বছর আচ্ছা এই ছেলেরা নিয়ে আমি একা থাকি এই গন্ডে বস্তিতে আচ্ছা আপনার ছেলেরা সবাই রে মারে সবাই ছেলেটারও মারে তাই এই বাচ্চা নিয়ে থাকতে অনেক সমস্যা হয়ে যায় আচ্ছা আচ্ছা ওর ওর কি ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখাইছি পিজিতে সে ডাক্তার মনগন পায় না হ্যাঁ একটা এমআরআই করেছিলাম 10000 টাকা মতন দিয়ে আচ্ছা তাই এটা মনে করেন রিপোর্ট এই কোথায় চেম্বারে বসেছে 2000 টাকা দিতে পারি না কত ভারি নেই আপনার জামার কি হয়েছে সেটা একটু আমার জামার প্যারালাইসিস মারা গেছে আপনার ছেলে সন্তান কয়জন আমার এই দুইটা মেয়ে দুইটা ছেলে মেয়েরা কি করে মেয়েরা কি করে মেয়ে ওই যে দেশে বিয়ে দিয়েছে দেশের থেকে আসছে বিয়ে দিয়ে দিচ্ছে আরটা মেয়ে গার্মেন্টসে কাজ করে আপনি কি করেন আমি আরে নিয়ে বসে থাকি সরে গেলে মারে ও সরে গেলে মানুষে মানুষ মারে এই যে আমার ছোট ছেলেটাই প্রতিবন্ধী সম্মানিত দর্শক এই যে আপনার বড় ছেলেটা তো প্রতিবন্ধী এই যে আমি মনে করেন আপনি যা করবেন 100 বার জিগাইব মারামারি এই যে মাথা ফাটা মাটা সব সারাদিন চেয়ার এই অবস্থা এটা কাটও করতে পারি না আর বাচ্চা তো এদেরকে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার এর দেখাইছি এর দেখাইতে পারি না টাকার জন্য টাকার জুতো এখন একজন মা হিসাবে আপনার কেমন লাগে এই যে বাচ্চারা এত অসুস্থ আমি এই নিয়ে সারাদিন বসে থাকি মনে করেন মানুষের মারে মানুষে ওরে মারে কোনো সমাধান বা কোনো একটা জিনিস এজগা পাই না কিভাবে পাবো মনে করেন আপনি করার মানুষ না আপনার সংসার চলে কিভাবে তাহলে আপনার ইনকাম কি মনে করেন এই রুমটা আমি এটা রুম 1500 টাকা মতন পাই ওই যে মেয়েরা গার্মেন্টস করে আচ্ছা ও মনে করেন 6-7 হাজার টাকা পাই এই দিয়েই চলি তো এতে কি হয় এই যে আপনার এই যে বাচ্চাদেরকে চিকিৎসা করতে পারেন এই যে বাচ্চারে আমার লাগে প্রায় 4000 টাকার ওষুধ লাগে ব্রেনটি 4000 টাকার ওষুধ লাগে ব্র্যান্ডের সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখলেন এই যে মা একজন মা তার দুটি সন্তান নিয়ে দাঁড়িয়েছেন দুটি সন্তানই কিন্তু প্রতিবন্ধী দর্শক দর্শক থাকেন এই যে এই বস্তিতে আচ্ছা আপনার আমরা দুটি সন্তান দেখছি দুটি সন্তানই কিন্তু প্রতিবন্ধী আমার দেখা যাচ্ছে তো তাদের যখন মানুষ এই যে একটি বড় সন্তানটি দিয়ে যখন বলেন মানুষের কাছে গেলে মানুষ মারে তো আপনি মা হিসাবে মানুষ ও মারে মানুষরা মানুষ ওরে মারে লোকরা মেরে মেরে থুয়ে যায় তা আমি কিছুই করতে পারি না হাত ভাঙাই যে আমার হাতটা ভেঙে ফেলাইছে মানুষে মেরে ট্রিটমেন্ট করতে পারি না আমার নখটাই ব্যাকা হয়ে গেছে ওর জন্য তো এই যে প্রতিবন্ধী সন্তান দুরেস্কে 11 বছর স্বামীটা মারা গেছে এই যে গড়টাও ঠিক করতে পারি না কষ্টে কঠিন কঠিন কষ্টে করে আসছি উপরালায় দেখে যদি বস্তিরা ভাঙে দেয় দাঁড়ানোর কোনো ঠাঁই থাকবো না আমাদের এই বাচ্চা নিয়ে বেবে ঘুরে আসছি কিন্তু যাইতেও পারি না একটা রুম দিয়ে ভাড়া নিয়ে থাকুক এই বাচ্চা যে জায়গায় যায় সেই জায়গায় মারামারি ফ্ল্যাট থেকে তারা বাইরে করে দিব এই জায়গায় মানায় আমার তো আপনার কি ফ্ল্যাটে থাকার মতন সে টাকা পয়সা আছে টাকা নাই ব্যাংকে মিঙ্গা দিলে জায়গায় যে 5000-4000 টাকা রুম ভাড়া গেলে থাকতে পারি না ছেলের জন্য ছেলের লগে সবার সাথে গঞ্জাম বাদে বেরেন্ডা দেখাইছিলাম আমার বাপ দেখাইতে তো বাপরাই মারা গেছে আজকে 11 বছর এখন মনে করে আমি যদি বেশি কাম করবো আমি কাম করতে পারি কিন্তু এর জন্য সমস্যা নাই কিন্তু সমস্যা আমার এর জন্যে ও লগে মারামারি করে পারি না ও আমার মাইরে ঠেরে থুয়ে চলে যায় মানুষেরে মারে মানুষেরে ও মারে লাস্ট টাইম বসে বসে কান দি কিছুই করার নেই আমার এই যে এখন আপনার মেয়ের বললেন একটা মেয়ে গার্মেন্টসে কাজ করে কিন্তু সমান হয়ে গেছে কিন্তু ও তাকে মার যদি আমি বিয়ে বসে তোমার খাওয়াইবো কে ওই মেয়েটা কোথায় আপনার গার্মেন্টস গার্মেন্টসে ওর কি চাকরি আছে জি এখন গার্মেন্টস আছে কাম করতে পারে কাজ করে আর কি তো এখন এই যে এদের ট্রিটমেন্ট করানোর জন্য ডাক্তার কি বলেছে বা কত টাকা লাগতে পারে ডাক্তার মনে কথা বলছিল 10000 টাকা তো আমি অনেক রাতে ধার কর্জ করি আমি 10000 টাকা এমআরআই করাইছি পিজিতে আচ্ছা ওই যে 2000 টাকা দালালে দেওয়া দেওয়া লাগবে 1000 টাকা আবার সে বসে বলে দানবন্ডি কোথায় হেরে দেওয়া লাগবে বিজিট 1000 টাকা 2000 টাকা হতে পারি নাই এই লকডাউন পড়ে গেল বাসারে দেখাইতেও পারি নাই খিচুনি ডেলি ওঠে খিচুনি ওঠে হাত পা ধরে ধরে রাখা লাগে তারপর ওষুধে কেবল কিনে আনলাম
300 টাকা ওষুধ একটা ধার করে কিনে এনে মনে করেন থুয়ে ওষুধটা খাওয়ালাম, দুই বেলা খিচুড়ি ওষুধ খাওয়ার লাগে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এই যে এই পরিবারটি, এই যে দেখুন দুটি সন্তানই কিন্তু প্রতিবন্ধী। দর্শক, এই যে এরা থাকে, এই যে এই বস্তিটাতে থাকে, আপনাদেরকে একটু বস্তিটা দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় মানুষের প্রতিবেদন করে থাকি দর্শক, কারণ এরা হয়তো বস্তিতে থাকেন, এরা দেখতে অত সুন্দর হন না, কারণ তারা খেতে পারেন না ঠিক মতন, কিন্তু ভালো কিছুও খেতে পারেন না। কিন্তু কীভাবে তারা চিকিৎসা করবেন? এই যে আপনার একটি টংঘরের মতন ঘর বানিয়ে এরা এই যে রাস্তার সাইডে রেললাইনের পাশে থাকেন, তো দর্শক এই প্রতিবন্ধী দুইটি সন্তান নিয়ে এই মা এখন কী করবেন? যদি আচ্ছা, আপনি কি এই যে ভিডিও করতে এসছেন, যাদের সমাজের টাকা পয়সা আছে তাদের কাছে কি কোনো সাহায্য সহযোগিতা যাচ্ছেন? যদি দিত আমার বাচ্চারে নিয়ে, আমি অনেক তাদের দ্বারা খুশি, বাচ্চারা আমি দোয়া করতাম, আমি আমার ছেলে একটু কাম করুক, যদি ও কাম না করতে বসে থাকে যদি জ্ঞান না করতো আমি তো কাম করতাম, কিন্তু ওর জন্য আমি আমও কাম করতে পারি না, ও তো পারেই না, যে কোনো মুহূর্তে গরম লাগলে অজ্ঞান হয়ে যায়, খিচুনি উঠে যায়, ওরা ধরে আনতো মানুষ লাগে, আমি সিজারে মানুষ, এই ছেলেটাও সিজার, আমার এই ছেলেটাও সিজার, আমি সেরকমও কাম করতে পারব। অত মন করে মাথা গরম হয়ে সবার সাথে জ্ঞান দাম, এই হোটেলে জ্ঞান দাম, সেই হোটেলে জ্ঞান দাম, ডিম চাই কে ডিম দেবো, বড়ো বড়ো হোটেলে জ্ঞান দাম, তারা অবজেকশন দেয় বা আপনার তালা মারেন, তালা মারি কত তালা মারছি, তালা শিকল সব ফালাই দেয়। মানে তার পায়ে কি আপনি তালা শিকল টিকল লাগিয়ে আছেন? তালা শিকল মারছি, আল্লাহ দিলে এবার একটু পিজির আর ভালোই পাইছিলাম ডাক্তার দারে, করোনাতে আর ধরতে পারলাম না। তার মানে আপনি পিজির ডাক্তার দেখানোর পরে আপনি তালা শিকল খুলেছেন ওর পায়ে? খোলার পরে মনে করেন ওই কাগজটা দেখাইতে পারলাম না স্যারের, স্যারের এই কাগজটা দেখাইতে পারেন না, কি জন্য দেখাইতে পারেন? করোনা, স্যাররা বসে না। আর এমনি টাকা পয়সা? আর টাকা তো মনে করেন 2000 টাকা গুছাইতে পারলাম না, 10000 গুছাইতে কঠিন কষ্ট হয়েছে, ওই 2000 টাকা গুছাইতে পারিনি আর দেখাইতে পারলাম না শেষ। এখন ওষুধ কিনতে 7000 টাকা 6000 টাকা পড়ে যায়, কঠিন কষ্ট হয়ে যায়, এত কষ্ট। মানে এই যে ডাক্তার কি বলছে, সারাদিন খিচুড়ি, ডাক্তার কি বলছে এর চিকিৎসা করলে সুস্থ হবে? বাবা সব চিকিৎসা তো ব্রেনটা সমস্যা, এই যে আমার জায়গায় মা 10K বানায় বিভিন্ন কথা সারাদিন বসে বসে কইতে হইব, আমি একটু হাইটে যে রেল লাইনে নামো নামতে পারি না, নামার আগে মারামারি, দু তিনজন মহিলাকে মারে, এই জায়গা ছাড়িয়ে দেওয়া লাগবো, যে গান চারে চারে গান বাচ্চা নিয়ে থাকতে পারতেছি না। তখন কয় মা এ কে বানায়, ও মা ও কে বানায়, সারাদিন বয়ে বয়ে যেটা না হয় সেটাও বোঝাই বোঝাই কয়, যেটা হয় সেটাও বোঝাই কই, কোনো ই নাই। ওর বাবা কতদিন আগে মারা গেছে? 11 বছর যে 12 বছরে পড়ছে, এই ছেলেই থুয়ে গেছে 3 মাসের, এও সিজারে প্রতিবন্ধী ছিল, চোখ মুখ ফুটাইছি 7 মাস হয়েছিল, এ থুয়ার 3 মাসে থুয়ে মারা গেছে। তাহলে আপনি এখন কীভাবে চলেন? এই যে মনে করেন মেয়েটা 7000 টাকা ই পায় মেয়েটা। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা এই যে অসহায় পরিবারটি দেখলেন, দর্শক আসলে আমরা, কারণ এরা থাকেন বস্তিতে, আসলে এরা হয়তো ঠিক মতন খেতেও পারেন না, তারা আবার কীভাবে চিকিৎসা করবেন? কিন্তু ডাক্তার বলছেন, আচ্ছা যদি ধরেন আমাদের যারা দর্শক আছেন যদি আপনাকে কোনো সাহায্য সহযোগিতা করে, তাহলে ধরেন আপনার ছেলেকে চিকিৎসা করলে কি ভালো হবে? ডাক্তার বলছে মা তুমি যদি ভালো চিকিৎসা করতে পারো ভালো হইব, কিন্তু কম হয়, সব ছেলেরা কম হয়। আচ্ছা, এখন কম হয় তা ছেলেটা তো ধরেন আপনার ছেলেটা তো যদি সুস্থ থাকে, সে যদি কাজ করে, তাহলে তো আপনার আর মানুষের কাছে কষ্ট নাই, কষ্ট নাই। আমার এই ছেলেটা বেশি প্রতিবন্ধী, কিন্তু এটা আমি দেখি না, টেনে তলা একবার পড়ছিল, এই হাতটা ভেঙে গেছে, এনে মানুষের সাহায্য মাহ্য করে আমি ট্রিটমেন্ট করছি, ফের 10-11 টাকা গেছে, এই বাচ্চাটা আমার টেনে তলা পড়ছে একবার, হাতটা ভেঙে গেছিল, আবার এই বাচ্চা ঠেকাতে যায়, এই যে মারামারি ঠেকাতে যায়, আমার এই নোখটা ভেঙে ফেলাইছি, এই বাচ্চা দুটা নিয়ে আমি চিরোটা কাল, আরটা মেয়ে আমার টেনে তলা ফের মারাও গেছে। এই যে আপনি তো রেল লাইনের পাশেই থাকেন, তাহলে কেন থাকছেন বা অন্য জায়গায় কি থাকতে পারেন? যামু এই যে ঘর তো ভাড়া জীবন দিতেও পারো না, থাকারও কোনো লক্ষণ নেই। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায়? এরা তো আমি বলতে পারি না, আমি তো মোবাইল নাম্বারটা দিতে পারি না স্যার, কোনো আপনার কি ফোন নাম্বার আছে? জি আমার একটা ফোন নাম্বার, ধরেন এই ফোন নাম্বারে ধরেন অনেকে ভালো মানুষ কল দিবে, অনেকে খারাপ মানুষও কল দিতে পারে, তাহলে তাদের উদ্দেশ্য বলেন যে কারা কল দিবে বা এখন কে কল দিবে, তো আমি তো বুঝতে পারি না কে কল দিবে, কথা বললাম খারাপ ভালো তো জানিও না, কিছু মতো কিছু থাকলে পালাম, কিছু তো না থাকলে তো কোনো জোর করা কিছুই নেই, যাও একটু চলছি, যে করোনাতে পোলাটা মুরগি খাইতে চাই, এই মুরগির দিন এখন ওষুধই খাওয়াইতে পারি না, মুরগি খাওয়াবেন কি? মুরগি খাইব, চামড়া খাইব, ডিম খাইব, পোলাও রাঁধতে পারিস না, কথার অনেক অনেক সাইজ। আচ্ছা আচ্ছা, দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই মন্ডকে, আচ্ছা আপনার কি সেই ফোন নাম্বারটি মুখস্থ আছে? ফোন নাম্বারটা আমি বলতে পারি না, আমি তো লেখাপড়া জীবনও করি না, কিন্তু আমার ভাই বলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তো ব্যাপার ডাক দিবি বলুন।
আপনি তো আপনার নাম্বারটা মুখস্থ পারেন না বা আপনার যে ভাইয়ের আপনার নাম্বারটা আছে সেটা আমরা ভিডিওতে আমরা দিয়ে দেব স্ক্রিনে। তা আর আরেকটা জিনিস আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনি ভিডিও সাহায্য সহযোগিতা বা কি বলতে চান? যদি আমার বাচ্চা দুইটার কোনো ভাই যদি একটু সাহায্য করত, আমি অনেক অনেক তাদের দোয়া করতাম। আমার বাচ্চা দুইটা বড় করে গতি যদি কোনো দিক দিয়ে করতো বা ব্রেনটার চিকিৎসা যদি টাকা হেল্প করতো বা বাচ্চার নিয়ে মনে করে আমি চলে বা কিন্তু দোকান মোকান দিয়ে চালে খাইতে পারতাম, অনেক অনেক তাদের দোয়া করতাম। মনে করেন বাচ্চা দুইটা নিয়ে আবার থাকার কোনো ইই নাই, আবার তার এই কদিন আগে রেল কোম্পানি খুঁজে চলে যেতে কোথায় যায় দাঁড়াম। স্বামী ছিল বরিশাল লঞ্চের দেশ, বরিশাল ইসের দেশ নদীর দেশ, হে দেশও নাই। স্বামী একমার এক ছেলে ছিল, সে তো দুনিয়ার থেকে গেছে। ইয়া এই দুনিয়া নিয়ে আমার কঠিন কঠিন কষ্ট। ভাই যদি আপনার কেউ সাহায্য করেন যেটা বাচ্চার মুখে দিক তাকায়ে, আমি আল্লাহ দ্বারা আপনাকে সবসময় নামাজ পড়ে দোয়া করো। আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে রিনা। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে রিনাপা তার দুটি সন্তান প্রতিবন্ধী দুটি সন্তানকে নিয়ে আমাদের ভিডিওর সামনে হাজির। দর্শক শ্রোতা, আমরা এই রিনাপার ফোন নাই, তার ভাইয়ের ফোন নাম্বারটি আমরা ভিডিওটিতে দিয়ে রাখবো। দর্শক শ্রোতা, যদি আপনারা যদি পারেন এই বোনটিকে বা এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে যদি পারেন একটু সহযোগিতা করবেন, তাহলে কেউ খারাপ মন্তব্য করবেন না, তাদের এদের জন্য দোয়া করবেন যেন এরা যেন ভালো থাকে। দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।